হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল একতা ওয়াটার ওয়াল বিডি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একটি হাই কমোড কীভাবে ফিটিং করা হয়। আমাদের ক্লাম্বার সাহেব উনি ফিটিং করছে, আমরা এটি এ টু জেড আপনাদের দেখাবো। চোখ রাখুন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এখনও যারা ওয়াটার ওয়াল বিডি সদস্য হননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। তো চলে যাই মূল ভিডিওতে। আমি সুজন মাহমুদ, প্রত্যেকটি বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখিয়ে যাব প্রত্যেকটি কাজকর্ম। তো চোখ রাখুন, দেখতে থাকুন একতা ওয়াটার ওয়াল বিডি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কমোডটি সম্পূর্ণ ফিটিং কমপ্লিট। এখন শুধু এখানে জাস্ট হোয়াইট সিমেন্ট যেটি, এই হোয়াইট সিমেন্ট দিতে বাকি। এছাড়া পানির লাইন থেকে শুরু করে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি হলো টিস্যু বক্স। টিস্যু বক্সের পর এখানে হলো কমোড পুশ। এই পুশের সাথে আমরা সোপকেস এবং আমরা নেক্সটে টুইন বিকক ব্যবহার করেছি, যেটি আপনার বদনার জন্য ব্যবহার করা হয়। তো এটির সাথেই আমাদের এই দ্বিতীয় যে লাইনটি রয়েছে কমোড পুশে, এই লাইনটি এখানে টুইন বিককের মাধ্যমে দেওয়া হলো। তো এইভাবে করে একটি কমোড সম্পূর্ণ সাজানো হলো। এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে একতা ওয়াটার ওয়াল বিডির থেকে আমি সুজন মাহমুদ বিদায় নেব। আল্লাহ হাফেজ।